नमस्कार, शुरू कर लम आजकेर चतुर्थ स्तम्भ। आमी सुचंद्रिमा। 2023 सांबादिकदेर काछे से रवीश कुमार होक आर अर्णव गोस्वामी होक प्रत्येकेर काछेई एक दारुण उत्तेजनामय बछर। सारा बछर जुड़े चलबे निर्वाचन। मेघालय, मिजोरम, मणिपुर, त्रिपुरा, तेलेंगाना, राजस्थान, मध्यप्रदेश, कर्णाटक एवं सम्भवतः काश्मीरे। तार मध्य मेघालय, नागालैंड, त्रिपुराते आगामी मार्च मासे तृणमूल दल एकक भावे मेघालय मोट 7 आसनेर मध्य 52 आसनेर प्रार्थी तालिका घोषणा कर दिएछे। माने उत्तर पूर्वांचल थेके पिनाकेते लागे टंकार। पांचजन्य कार हाते जाना नहीं, तबे रणदामामा बेजे उठेछे। काजेई माथाय राखुन देश जुड़े प्रधानमंत्री, स्वराष्ट्रमंत्री समेत नकड़ा छकड़ा मंत्रीरा निजेर राज्येई पराजित दुधुभातु सभापति जेपी नड्डा डेली पैसेंजारी करबेन। फ्लैग, पोस्टर, लिफलेट जारा छापेन, जारा काट आउट तैरी करेन, मंच बाँधेन, साउंड सिस्टेम भाड़ा देन, गणतंत्रेर एई नाचने डांस अफ डेमोक्रेसिते तादेर रोजगार। अतएव तारा तैरी आछेन, मीडिया सजाच्छे तादेर घुटी, गोदी मीडिया तादेर निज निज प्रभुदेर भजनार पुरो ब्लूप्रिंट, नील नक्शा छके फेलेछे एवं स्वाभाविक भावेई गवर्नेंस गेछे चुलोर दौड़े। मोदी सरकार एबछर सेमिफाइनल, सामनेर बछर फाइनलेर जोन्नो जान लड़िए देबे। ক্ষমতায় থাকা, নিরঙ্কুশ ক্ষমতায় থাকাটাই লক্ষ্য। তার জন্য মিশন 144, মিশন 172 নানান ছক চলছে। কি নিয়ে যাবেন মানুষের কাছে? রেকর্ড বেকারত্ব, রেকর্ড মূল্যবৃদ্ধি, কি করেছেন গত 8 বছরে? সবার জন্য ঘর হয়নি, সবার শিক্ষা হয়নি, সবার স্বাস্থ্য অলিক কল্পনা, কৃষকের আয় বৃদ্ধি, ভারত দূরস্থান কমেছে, শিল্পে নেমে আসছে মন্দা। তাহলে মানুষের কাছে কি নিয়ে যাবেন? আছে আছে, অস্ত্র আছে, ছোটা মোটা ভাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন ত্রিপুরাতে, বললেন রাহুল বাবা কান খুলকার শুনলো, 1 জানুয়ারি অযোধ্যাতে গগনচুম্বী মন্দির উদ্বোধন হবে। ত্রিপুরাতে মার্চে ভোট। 5 বছর শাসন করেছে বিজেপি সরকার, প্রথমে বিপ্লব দেব, পরে মানিক সাহা মুখ্যমন্ত্রী হয়েছেন। ভোটের ঢাক পেটাতে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বকলমে বিজেপির সংগঠনের 1 নম্বর মানুষ আলোচনা করছেন বেকারত্ব নিয়ে নয়, মূল্যবৃদ্ধি নিয়ে নয়, আলোচনা হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের তারিখ নিয়ে। তার আগে তিনি বললেন, চিৎকার করে বললেন, এর আগে পাকিস্তান আমাদের সীমান্ত পার করে মেরে যেত, এই প্রথম পুলওয়ামার পরে সার্জিক্যাল স্ট্রাইক হলো। পাকিস্তান বুঝল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো মৌনী বাবা নয়। ইতিহাসে পাক ভারত যুদ্ধ হয়েছে 3-3 বার। প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী। 3 বারই চূড়ান্ত পরাজয় হয়েছে পাকিস্তান। 1971-এ ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে পাক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির আত্মসমর্পণের সেই ছবি এখনো সবার চোখের সামনে। তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। কোন দল সরকারে? কংগ্রেস। কিন্তু ছোটা মোটা ভাই চিল্লিয়ে বললেন, এই প্রথম পাকিস্তান কো করারা জবাব মিলা। এই সবই ছিল তেনার ভাষণ জুড়ে। ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।
তো অমিত শাহের আপাতত কাজ নির্বাচনী প্রচার করে বেড়ানো। সেই কাজেই তিনি গেলেন কর্ণাটকের মান্ডিয়াতে। সেখানে গিয়ে বললেন, আপনাদের বাঁচতে হবে যারা রাম মন্দির তৈরি করেছে, যারা কাশী মথুরাকে ঢেলে সাজিয়েছে, তাদের না তাদের যারা টিপু সুলতানের ভক্ত। আপনাদের বাঁচতে হবে দেশপ্রেমিকদের বা ওই টুকরে টুকরে গ্যাংয়ের লোকজনদের। এ এক অদ্ভুত দল। দেশের সংসদে দেশের বিরোধী দলকে, দলের নেতাদের এরা দেশদ্রোহী বলে। ইতিহাসের নজির কেবল হিটলার ছাড়া আর কেউ নেই, যিনি নাজি পার্টি বাদ দিয়ে জার্মানির প্রত্যেক দলকে দেশদ্রোহী বলে চিহ্নিত করতেন। এবং কারা আজকের কংগ্রেস থেকে কমিউনিস্ট, সমাজতন্ত্রী থেকে বিরোধী সমস্ত দলকে দেশদ্রোহী বলছে? যারা, যাদের নেতা গুরুজিরা ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করে ইংরেজদের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু আজ আলোচনা তো তা নিয়ে নয়। প্রশ্ন হলো, কেন এই বিজেপি নেতারা নির্বাচনের ময়দানে এই কথাগুলো বলছেন? ধরুন কর্ণাটক, বিজেপি দলনেতা নলিন কাটিল জনসভাতেই বললেন, রাস্তা আলো ইত্যাদি নিয়ে কথা বলার সময় এটা নয়, আপনি যদি লাভ জিহাদের বিরুদ্ধে হন তাহলে রাজ্যে বিজেপি সরকার কেই আনতে হবে। রাজ্য সভাপতি সাফ জানাচ্ছেন, রাস্তা গর্ত নালা ইস্যু নয়, লাভ জিহাদই হলো ইস্যু। এবং সাধ্বী প্রজ্ঞা থেকে সম্বিত পাত্র থেকে দলের ছোট বড় মাঝারি নেতারা লাভ জিহাদ, রামলালার মন্দির, রাহুল বাবা মুসলিমদের সঙ্গে আছে, আমরাই দেশপ্রেমী, বিরোধীরা দেশদ্রোহী, এসব বলেই চলেছেন। কেন? এই বছর 10টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট, উত্তর পূর্বাঞ্চলের ছোট রাজ্যগুলোর কাছে 5 থেকে 7টা আসন রয়েছে, কিন্তু মধ্যপ্রদেশে 29টা, কর্ণাটকে 28টা, রাজস্থানে 25, তেলেঙ্গানায় 17, ছত্তিশগড়ে 11টা, মোট 110টা লোকসভা আসন রয়েছে। গত 2019 নির্বাচনে ছত্তিশগড়ে 9, কর্ণাটকে 25টা, মধ্যপ্রদেশে 28টা, তেলেঙ্গানায় 4টে, রাজস্থানে 25টা, মানে 110-এ 91টা আসন বিজেপির হাতেই ছিল। কিন্তু এই 5 বছরে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে। গতবার হেরে যাওয়া আসন জেতার যে বাওয়াল শুনছেন সেগুলো নেহাতি ছেলে বলানো কথা। বিজেপির সমস্যা হলো তাদের জেতা আসন ধরে রাখা, তার কারণ তারাও জানে মোদী সরকার এমন কিছুই করেনি যা দেখে মানুষ গতবারের হারা আসনগুলো বিজেপির হাতে তুলে দেবে। বরং যে যে আসনে বিজেপি জিতেছিল অন্তত সেই আসনগুলোকেই ধরে রাখতে কঠিন পরিশ্রম করতে হবে। আর এই 5টা রাজ্যেও যদি 10-15টা আসন হারায় তাহলে কোনোভাবেই 200-205-210-এর ওপরে উঠতে পারবে না। এবার সেই আসন ধরে রাখার ক্ষেত্রে বিজেপির 3টে বড় সমস্যা হলো, বিজেপি শাসিত রাজ্যগুলোতে পুয়ার পারফরমেন্স, মধ্যপ্রদেশে নিজের দলের বিধায়ক রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে, কর্ণাটকে তার থেকেও অবস্থা খারাপ, ইয়েদুরিয়াপ্পাকে সরিয়ে বাসবরাজ বোম্মাইকে আনার পরে প্রশাসন ভেঙে পড়েছে, দুর্নীতির নতুন নতুন খবর বেরিয়ে আসছে। আবার কর্ণাটক এক দক্ষিণী রাজ্য যেখানে বিজেপি এর আগের বারেও হেরেছিল, এমএলএ কিনে বেচে সরকার দখল করার পরেও পারফরমেন্স নীল। দ্বিতীয় সমস্যা হলো, নেতা নেই। বাসবরাজ বোম্মাইকে দলের কজন নেতা হিসেবে মানেন, শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশে নিশ্চয়ই এক বড় নাম, কিন্তু তার বয়স হয়েছে, সিন্ধিয়ার সঙ্গে তার 36 কা আঁকড়া, বিরাট আকচে আঁকছে,
যার ফলে শিবরাজ বিজেপি নেতৃত্বের কাছে পছন্দের মানুষ নন। কিন্তু শিবরাজ সিং চৌহানকে কি বিজেপি সরিয়ে রাখতে পারবে? আবার যদি না পারে তাহলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কোন খেলা খেলবেন তাও জানা নেই। একই সমস্যা রাজস্থানেও, সেখানে বসুন্ধরা রাজে বিজেপি নেতৃত্বের বিশেষ করে শাহ মোদীর ভারী অপছন্দের মানুষ, কিন্তু তাকে সরিয়ে রাখলে তিনি একাই পাকা ঘুঁটি কেচিয়ে দিতে জানেন। একই অবস্থা ছত্তিশগড়ের রমন সিং এর। ফিরছি আলোচনায় বিরতির পর। আসলে একেবারে কংগ্রেসের মতো বিজেপির এই যে দিল্লি হাইকমান্ড তৈরি হয়েছে, তার রাজ্যে রাজ্যে কাঠপুতুল সরকার তৈরি করছে। দুর্দান্ত সমস্ত নেতাদের বদলে আজ রাজ্যে কেবল দিল্লির কাঠপুতুল। কাজে এদের নির্বাচন জিততেও দিল্লির সাহায্য লাগবে। তার মানে সেই একই মুখ মোদিজি, একই ট্রাম্প কার্ড। সেখানে সমস্যা হলো সবটাই তো গুজরাট নয়, ভূমিপুত্রের আবেগ আলাদা। কতবার একই কার্ড খেলা হবে? কারণ সামনেই তো লোকসভার ভোট, সেখানেও তো ওই একই মুখকে হাজির করতে হবে। তিন নম্বর সমস্যা হলো কংগ্রেস যদি কর্ণাটক জিতে যায়, আর যার এক প্রবল সম্ভাবনা এখনো পর্যন্ত আছে, তাহলে কংগ্রেসের যে মরাল বুস্ট আপ হবে সেটা সাংঘাতিক। এক তো হিমাচলের পর আবার একটা রাজ্য জয়, দু নম্বর হলো কংগ্রেস বলতে পারবে এমএলএ কিনে বেচে সরকার তৈরি করার বিরুদ্ধে মানুষ রায় দিল। তিন নম্বরটা আরো বড় ব্যাপার, কংগ্রেস বলবে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা নির্বাচনী সাফল্য এনে দিল, এটা মধ্যপ্রদেশ আর রাজস্থানে ছড়িয়ে গেলে সমূহ। আর এখনো পর্যন্ত বিজেপি হরে দরে উত্তর ভারতেরই দল, দক্ষিণে কর্ণাটক ছাড়া আর তার কি বা আছে? সেই কর্ণাটক চলে যাওয়া মানে দাক্ষিণাত্য অভিযান আপাতত বন্ধ, কাজে বিজেপির কাছে ব্যাক টু স্কোয়ার, সেই পুরনো হিন্দুত্ব আর জঙ্গি জাতীয়তাবাদ ছাড়া আর কিছুই হাতে নেই। রাম মন্দির গো বলয় ছাড়া কাজ করবে না, সেও আবার বিহারকে বাদ দিয়ে। হাতে থাকলো দেশ জুড়ে জঙ্গি জাতীয়তাবাদের আবেগ ছড়ানো, আবার একটা পুলওয়ামা, আবার ঘর মে ঘুসকর মারেঙ্গে। কিন্তু চীনের দাঁত খেঁচানির সামনে শান্ত হয়ে যাওয়া, আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর কথা বলা মোদী সরকার, সেদিকেও যাবার ইচ্ছে থাকলেও যেতে পারবে না। যদিও আপাতত এই 10 রাজ্যের নির্বাচন আর 2024 নির্বাচন রোটি কাপড়া মকান, কৃষকদের আয়, বেকারত্ব বা মূল্যবৃদ্ধির বদলে বিজেপি তাকে রাম মন্দির আর ঘর মে ঘুসকর মারেঙ্গে দিকেই নিয়ে যাবার আপ্রাণ চেষ্টা করবে। সেই চেষ্টার বিরুদ্ধে ভারত জোড়ো যাত্রা, রাহুল গান্ধীকে ঘিরে আবেগ, লক্ষ মানুষের পথে নামা এক কার্যকরী ভূমিকা নেবে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। যে প্রশ্ন নিয়ে আমি আপনি তো ভাবছি, কিন্তু এ প্রশ্ন নিয়ে সব থেকে বেশি ভাবছে বিজেপি নেতৃত্ব, তার প্রতিফলন সর্বত্র। ভারত জোড়ো যাত্রা তার শেষ পর্যায়ে, এবার হরিয়ানা হয়ে কাশ্মীর, কিন্তু বিজেপির ছোট বড় মেজ সেজ নেতারা রাহুল গান্ধী আর ভারত জোড়ো যাত্রা নিয়ে হঠাৎই বেশি রকমের প্রতিক্রিয়া দিচ্ছেন। পপ্পু নে পরেশান কর দিয়া ক্যা? আজ এ পর্যন্তই, শুভরাত্রি।